মুম্বাই এর নাম শুনলেই কেমন জানি মনে হয় সেলিব্রিটি সেলিব্রিটি শহর মনে হয়। মানে বলিউডের যত সেলিব্রিটির বসবাস এই মুম্বাই শহরে। তো নিয়ে আজকে কথা বলবো ইন্ডিয়ার এই মুম্বাই স্টেটে পড়াশোনার খরচ কেমন এবং থাকা খাওয়া খরচ কেমন। প্রথমে সর্বপ্রথম আমি একটা ভিডিও বানাইছিলাম, মেবি সেকেন্ড ভিডিও যেটা, সেটাতে আমি বলে দিছিলাম যে কোন স্টেটে থাকা খাওয়ার খরচটা কেমন, মানে প্রাথমিকভাবে একটা ধারণা আমি দিছি। সো তারপরেও এই ভিডিওতে শুধুমাত্র মুম্বাই নিয়ে কথা হবে, সেটা হইল যে মুম্বাইয়ে খরচ কেমন, পড়াশোনার খরচ কেমন। সো মুম্বাইটা হচ্ছে এমন একটা স্টেট যেটা মানে বিজনেস স্টেট বলা চলে, বাণিজ্যিক একটা এলাকা, যেমন আমাদের ঢাকা শহর যেরকম বলা চলে, যেরকম আমরা দিল্লিকে চিনি যে দিল্লিতে খরচের পরিমাণটা একটু বেশি। সো মুম্বাইয়ে সেই সেম, মুম্বাইটা আসলে অনেক উন্নত, যার জন্য মুম্বাইয়ের খরচের পড়াশোনার খরচ অনেক বেশি। সো নর্মালি যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনাকে মানে 10 লাখের নিচে তো কোনো গল্পই নাই। মানে যত দূর আমরা মুম্বাইয়ের যে ইউনিভার্সিটিগুলো, আমরা সাধারণত বাংলাদেশিরা যে ইউনিভার্সিটিগুলোর নাম জানি সাধারণত, সেই ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় যে বেশিরভাগ 10 থেকে 20 লাখ এরকম, বা 25-30 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় এইরকম, মানে শুধুমাত্র মুম্বাইয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটা হয়। আবার নর্মালি অন্য অন্য স্টেটে যদি আমি বিবিএ বিসিএ বা আরও নর্মাল যেই সব সাবজেক্টগুলো আছে সেগুলো যে দেখা যায় যে 1 থেকে 2 লাখ বা 3 লাখের ভিতরে হয়ে যায়। সো সেক্ষেত্রে মুম্বাইয়ের চিত্রটাই একদমই ভিন্ন। মুম্বাইয়ের যে ইউনিভার্সিটিগুলো, আমরা সাধারণত রেপুটেডেড যে ইউনিভার্সিটিগুলোর নাম আমরা জানি, না আমি বলবো না ডিরেক্টলি, তারপরেও আমরা যেসব জানি, তো সাধারণত সেগুলোতে খরচের আমি একটা আইডিয়া দিচ্ছি যে 8 থেকে 12 লক্ষ টাকা শুধুমাত্র বিবিএ এর খরচটাই আসে। আর অন্য অন্য ক্ষেত্রে তো অন্য অন্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো আপনাদের পছন্দ হবে না, বা অনেকেই বলবে যে মুম্বাইয়ে কম খরচের ইউনিভার্সিটি আছে কি না। সো ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দেয়, ঠিক আছে, কিছু কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ দেয়, আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে তাদের স্কলারশিপের কোনো সিস্টেমই নাই, যদি থাকে সেটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারের জন্য, বাকি ইয়ারে আপনারা স্কলারশিপ পাবেন না। অথবা তাদের সিস্টেমই এরকম যে প্রথম ভর্তি হওয়ার সময় আপনি যে আংশিক মানে কিছুটা একটা স্যার পাবেন, সেটা 10-20 হাজার 50 হাজার যেটাই হোক না কেন, জাস্ট এটাই স্যার পাবেন, আর বাকি প্রতিটা সেমিস্টারে আপনাকে পুরো যা ফিস আসে তাই দিতে হবে। বাৎসরিক 4 লাখ থেকে 6 লক্ষ টাকা আসে, সেটা পুরোটাই দিতে হবে আপনাকে, ইঞ্জিনিয়ারিং বলেন বিবিএ বলেন যেটাতেই বলেন না কেন। আবার টেক্সটাইলের জন্য মানে টেক্সটাইল নিয়ে একটা ভিডিও করব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ইউনিভার্সিটি হাতে গোনা কিছু ইউনিভার্সিটি আছে। তো মুম্বাইয়ে খরচের পরিমাণটা আমি অলওয়েজ বলবো যে খরচের পরিমাণটা সবসময় বেশি। তো মুম্বাইয়ে যারা চিন্তাভাবনা করতেছেন পড়াশোনা করবেন, সো তাদের যেন সেরকম ব্যাকআপ থাকে। কারণ হইল আমি বারবার বলি যে মানে কম খরচের প্রলোভনে পড়ে এরকম স্টেটগুলোতে যাবেন না মুম্বাইয়ে। আবার এসআইয়ের স্কলারশিপ পেলে সেটা ভিন্ন বিষয়, যদি সেলফ ফাইন্যান্সে নিজের খরচে পড়তে চান, কম খরচ যদি পড়তে চান অন্য স্টেট দেখতে পারেন, মুম্বাইয়ে যাওয়ার দরকার নেই। আর মুম্বাই স্টেটে অনেক ইউনিভার্সিটি বা কলেজ আছে যেগুলোতে খরচ কম, কিন্তু সেগুলোতে আসলে দেখা যায় যে ইউজিসি অ্যাপ্রুভাল নাই, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন এটাতে ইউজিসি অ্যাপ্রুভাল নাই। তো আপনার কাঙ্ক্ষিত ডিগ্রি করেও আসলে সর্বশেষে দেখা যায় যে কোনো লাভ হয় না, কোনো খরচ করে আসলে পুরো টাকাটাই লস, ইউজিসি অ্যাপ্রুভাল না থাকলে আপনার সার্টিফিকেটের কোনো দাম নেই। তো এনিওয়ে আবার এবার আসি পড়াশোনার বিষয়ে, কিছুটা ধারণা দিলাম, স্কলারশিপের বিষয়টাও কিছুটা বললাম আর কি। মুম্বাই স্টেট খুবই এক্সপেন্সিভ একটা জায়গা, যেখানে পড়াশোনার মান ভালো, খুবই ভালো, পড়াশোনার খরচ সেই হিসেবে মান ভালো হইলে খরচও বেশি হবে। আইআইটি আছে যেগুলোতে চান্স পাওয়ার জন্য ইন্ডিয়ানদের চোখ নষ্ট হয়ে গেছে, 2-3 বছর ধরে ট্রাই করতেছে,
সো গভর্নমেন্ট নিয়েও কথা বলবো। আইআইটি বোম্বে নিয়ে অনেকেই ইয়ে করে, আইআইটি বোম্বেতে সব বাংলাদেশি পড়তে চায়। হ্যাঁ, তো মুম্বাইয়ে মানে আমাদের ঢাকাতে যেরকম থাকা খাওয়া খরচ, মুম্বাইয়ে সেম থাকা খাওয়া খরচ আসবে। তো ঢাকাতে নর্মালি দেখা যায় যে একটা রুমে 3-4 জন থাকে, তারপর মাসে 8-10 হাজার টাকা খরচ হয়ে যায়। মুম্বাইও সেম এইরকম খরচে আপনার পড়বে, 8-10 হাজার বা 12,000-15,000 এইরকম মাস খরচ পড়বে, যার যার লাইফ স্টাইল অনুযায়ী 4-8 হাজার টাকা আপনার রুম ভাড়াই আসবে শুধুমাত্র মুম্বাইয়ে। আর খাওয়া তো স্বাভাবিক, সব জায়গাতেই মোটামুটি 3,000 টাকা হইলেই নর্মালি খাওয়াটা হয়ে যায়। জাস্ট হইল আপনার বাসা ভাড়াটাই মেইন, স্টেট অনুযায়ী বাসা ভাড়াটা একটু ভিন্ন হয়, এই আর কি। মেট্রোতে যাতায়াত করতে পারবেন, যদি সেই রকম প্লেসে আপনার ইউনিভার্সিটি হয় মেট্রোতে যাতায়াত করতে পারবেন, যাতায়াতের সুবিধাও অনেক সুন্দর। আমার ফ্রেন্ড ওখানে গেছিল, দেখছে। এনিওয়ে, মেট্রো থাকলে তো খুবই ভালো, বাইরে থাকবেন। আর অনেকে যদি হোস্টেলে থাকতে চান তাহলে ইউনিভার্সিটি, প্রতিটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা নেই তাদের নিজস্ব হোস্টেল আছে, হোস্টেলে থাকতে পারবেন। হোস্টেলে থাকলেও মোটামুটি এরকমই আসবে, 8-10 হাজার টাকা অ্যাভারেজে মাসে আসবে আমার তাই মনে হয়। কারণ হইল মিনিমাম তো 1 লাখ টাকা পার ইয়ার আপনার হোস্টেল ফি আসবেই, এটা তো মানে কোনো ইয়ে নাই, কোনো সন্দেহ নাই। তো কম খরচে যারা পড়াশোনা করতে চান, কম খরচে থাকতে চান, অন্য স্টেট নিয়ে আমি কথা বলছি, যেগুলো নিয়ে কথা বলছি এগুলো দেখে আসতে পারেন। আবার পর কথা বলবো নতুন কোনো স্টেট নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা যায়। ইভেন মুম্বাইয়ে বিজনেস একটা শহর, সো অনেকেই যাইতে চায় মুম্বাইয়ে, যাদের ইচ্ছা তারা যেতে পারেন। অনেকে আবার ফুল ফ্রি স্কলারশিপ পায়, একাডেমিক স্কলারশিপে যায় অনেকে, সো যেতে পারেন যে যার পছন্দ অনুযায়ী। আমার দায়িত্ব বলার, আমি বললাম, কিছুটা ধারণা দিলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ।